সদরসহ জেলার পাঁচটি উপজেলার খামারিরা গরু মোটাতাজাকরণে এখন ব্যস্ত সময় পার করছেন। কোরবানি ঈদ সামনে রেখে দেশ বিদেশের নানা জাতের গরু পরিচর্যা আর সময় মতো খাদ্য প্রদানে যোগ করা হয়েছে বাড়তি শ্রমিককেও। খামারের প্রতিটি শেডে এখন গরু লালন পালনে পরিপূর্ণ হয়ে উঠেছে। বিদেশি জাতের গরুর পাশাপাশি সাত থেকে আট মাস আগে বাজার থেকে দেশি প্রজাতির গরু 30 থেকে 35 হাজার টাকায় কিনে বাড়তি লাভের আশায় হৃষ্টপুষ্ট করা হচ্ছে। রোগবালাই নিরাময়ের অভাবে খামারেই মারা যাচ্ছে গরু, অন্যদিকে গোখাদ্যের দাম বেড়ে গেছে, তারপরেও খামারিরা লোকসানের শঙ্কা মাথায় নিয়েই মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। এ অবস্থায় প্রাণী সম্পদ কর্মকর্তাদের অসহযোগিতাকে দুষছেন খামার মালিকরা। ডাক্তারকে বললে, পশু হাসপাতালে খবর দিলে ওনারা বলে গরু নিয়ে আসেন, একটু দেরি হবে, অনেক রকম সহায়তা দেখে আমাদের সময় মিস করে আমাদের গরু অনেক সময় বিপদে পড়তে হয় বা গরু মারা যায়। পশু হাসপাতাল থেকে লোকজন আসে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবং আমরা নিজেরাই দোকান থেকে ওষুধ কিনে আনে। রোগবালে গরুর মৃত্যু হচ্ছে স্বীকার করে জনবল সংকটের কারণে সশরীরে গিয়ে খামারিদের পরামর্শ প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। একেবারে যে আমরা কৃষকের বাড়িতে যাই না এটি সঠিক নয়, এবং মোবাইলে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন 100 উপরে লোকের পরামর্শ আমি নিজে ব্যক্তিগতভাবে দিই। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, গেল বছরে গরু ছাগল মহিষ ভেড়া ও অন্যান্য খামারির সংখ্যা ছিল 4,624টি, এবছর কমে হয়েছে 4,317টি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।